মানহাজটা কি সঠিক মানহাজ কীভাবে লাভ করতে পারি মানহাজ মানে হচ্ছে পদ্ধতি আল্লাহ সুরা সোর আমের মধ্যে সুরাল মাইদার মধ্যে বলেছেন সুরাল মাইদার আটচল্লিশ নম্বর আয়তে লেকুল্লিন জা মিনকুম শের মিন হাজা, তোমাদের প্রত্যেকের জন্য একটা শরিয়ত এবং জীবন পদ্ধতি আমি নির্ধারণ করে দিয়েছি তো এই মানহাজ যেটা বলছেন এটা হচ্ছে আলমানহাজ প্রফেটিক ম্যাথাডলজি অথবা দ্য মেথডোলজি অফ দ্য কম্প্যানিয়নস অফ দ্য প্রফেট নবি সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের মেথড আল মানহাজ النبوي অথবা মানহাজুস সালাফ এগুলো সবই একই জিনিস মানহাজু আহলুস সুন্নাহ উল জামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ নবি সাল্লাহ আলাইহি মানহাজ সাহাবাদের মানহাজ সালাফ সালেহিনদের মানহাজ আচ্ছা মানহাজটা কি জীবন পদ্ধতি এবং এটা হলো আপনার পলিসি স্ট্র্যাটেজি এবং করণীয় এই তিনটা সমন্বয় হলো মানহাজ পলিসি স্ট্র্যাটেজি এবং করণীয় এ তিনটা সমন্বয় হল মানহাজ আপনি কি করছেন এটা দেখে আপনার মানহাজটা বলে দেওয়া যাবে বুঝতে পেরেছেন আর আকিদা হলো এই মানহাজের আরেকটা পার্ট আমাদের মানহাজ হচ্ছে সেলাফের আকিদা পোষণ করা আমাদের মানহাজ হচ্ছে সাহাবাইকেরাম থেকে যে আকিদা আমরা শিখেছি কোরআন নির্ভর সে আকিদা পোষণ করা তাহলে মানহাজ হচ্ছে অধিক প্রশস্ত একটা টার্ম বা পরিভাষা যেখানে আমাদের আকিদা ইবাদাত আখলাক এবং জীবন পদ্ধতির সবকিছুর সমাহার আর আকিদা হচ্ছে এই সহি মানহাজের একটা পার্ট একটা অংশ তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আকিদাও শুদ্ধ হতে হবে জীবনের অন্য অন্য সকল কিছু শুদ্ধ হতে হবে স্ট্র্যাটেজি শুদ্ধ হতে হবে আপনার পলিসি শুদ্ধ হতে হবে আপনার মামলা শুদ্ধ হতে হবে আপনি মানুষের সাথে যে আচরণ করছেন সে আচরণ শুদ্ধ হতে হবে আলেমদের সমালোচনা করা কি সাধারণ মানুষের জন্য সঠিক কি সমালোচনা করবেন তাই না আলেমরা কিছু বুঝে না বসে থাকে ঘুমায় কাজ করে না নেতৃত্বে আসে না এগুলি তো সাধারণ মানুষ বলে দেখি যিনি তিনি উঠে দাঁড়ানো অসুবিধা নাই একজন ব্যক্তি সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে যেতে পারে জাহালাত দোর করলে তিনিও আলেম হয়ে যাবেন তাই না জাহালাত দৌড় করলে এটা আপনাদের ভাবার অবকাশ নেই যে আলেম মানুষের একটা সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট মধ্যে একজন তিনি একজন আলেম এটা জরুরি নয় ইসলামের কাছে এই ধরনের সার্টিফিকেট জরুরি নয় একজন ব্যক্তি যদি এখন শুরু করে কোনো মহাকিক আলেমের কাছে পড়া এবং বিশুদ্ধ কিতাবগুলো রপ্ত করা জ্ঞান শিখলে তাহলে তিনিও আলেম হতে পারে। আসলে মুসলিম উম্মার এখন সবচেয়ে বড় মানে খারাপ দিক হচ্ছে এখানে সমালোচক সমালোচক অনেক বেশি আর এখন সমালোচকের সাথে অ্যাড হয়েছে আর অন্য কিছু তাই না বক্তা তারপরে গালিগালাজকারী তারপরে মানে ইত্যাদি ইত্যাদি এই ধরনের লোকদের সংখ্যা বেড়েই যাচ্ছে খামাখা সমালোচনা এমনিতে ইসলাম নিষিদ্ধ যেটা আলেমের হোক আর অন্য যে জেকারই হোক মানুষের সমালোচনাটা সাধারণ বেসিক প্রিন্সিপাল হলো এটা গেবাট সমালোচনার ব্যাপারে বেসিক কথা হলো এটা গিবত এটা করা যাবে না ইল্লা লে মাসলা হাতিন দিনিয়া ইয়া লে মাসলা হাতিন দিনিয়া তবে দিনই কোনো মাসলাহাত কল্যাণ যদি থাকে তখন সে সমালোচনা করা যাবে সেক্ষেত্রে ইমাম নবী তার রিয়াদ সালেহিনের মধ্যে ছয়টা জিনিস উল্লেখ করেছেন বিচারের ক্ষেত্রে মানুষকে সাবধান করার ক্ষেত্রে অতিমাত্রায় বেদা আতি কিংবা এরকম হলে তাদের ব্যাপারে উম্মাকে সাবধান করার ক্ষেত্রে এই ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ষেত্র উনি ছয়টা উল্লেখ করেছেন মানুষের সমালোচনা করা যাবে তখন সেটাকে আর গেবৎ বলা হবে না গেবৎ বলা হবে না আর আরেকটা সমালোচনাকে বলা হয় একাডেমিক সমালোচনা একাডেমিক সমালোচনা একজন ব্যক্তি যখন বলল আল মুরাদ ও বেকাউলি হি তা আল আল্লাহ তাল্লার কথা দ্বারা এটা বোঝানো হচ্ছে কিন্তু তিনি ভুল বললেন অথবা যেমন বললেন ইস্তাওয়া আল আল আল্লাহ আরসের উপর উঠেছেন এই যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থের মধ্যে তিনি বললেন আল্লাহ আরসের উপর অধিষ্ঠিত হলেন অথবা সমাসীন হলেন অথবা বসলেন তাহলে এই তর্জমাটা ভুল এটা আমরা বলতে পারি কারণ আরবিতে বলা হয়েছে ইস্তাওয়া মানে হচ্ছে সোয়াদা ওয়ারতাফা সয়াদা ওয়ারতাফা আমাদের সালাফের সকল ওলামেকেরাম ইস্তাওয়ার এটাই অর্থ করেছেন আর যারা তাভিলপন্থী তারা বলেছে ইস্তাওয়া মানে ইস্তাউলা তাহলে এই যে একটা সমালোচনা আমরা করলাম এটা হলো নখদাল হেলমি অ্যাকাডেমিক সমালোচনা অত এটা কাউকে আমরা ছোট করার জন্য হেয় করার জন্য অপমান করার জন্য কারো উপর আক্রমণ করার জন্য এটা আমরা করি নাই অতএব অ্যাকাডেমিক সমালোচনাটা অ্যাকাডেমিকভাবে হবে অ্যাকাডেমিক স্টাইলে হবে এবং ব্যক্তিকে সেখানে ঘায়ল করা হবে না অপমান করা হবে না ছোট করা হবে না শুধু বলা হবে যে এই এই দলিলের কারণে ওনার মতটা রাজেহ নয় মার দুর্বল অথবা ওনার মতটা খাতা এটা আমাদের দৃষ্টিতে ওনার মতটা খাতা তাহলে শুদ্ধটাকে শুদ্ধটা হলো এইটা এই দলিলের কারণে তাহলে এইভাবে সমালোচনাটা করাটা আসলে এটাকে সমালোচনা বলে না এবং এটা শরীরের দৃষ্টিতে আসলে গর্হিতও নয় গর্হিত হচ্ছে একজন ব্যক্তিকে ঘায়ল করা তাকে তুচ্ছ তাচ্ছল্য করা হ্যাঁ একটা মতের কারণে অথবা আমার সাথে অমিল হওয়ার কারণে আমি তাকে ছোট্ট করলাম আর যেটা বললাম অনেক সাধারণ মানুষ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছন্ল্য করে বলে যে আলেমদেরকে দিয়ে কিছু হবে না অথচ সত্যিকার কথা হচ্ছে আমাদের এই সমাজে সবাইকে আলেম হতে হবে টু সাম এক্সটেন্ট জরুরি জ্ঞানের আলেম সবাইকেই হতে হবে আর স্পেশাল এক্সপার্ট আলেম কিছু হতে হবে যারা জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করবেন এবং রেফারেন্স হবেন উম্মার জন্য এবং উম্মার বাকি লোকদেরকে তারা ট্রেন আপ করবেন আর এখানে পাশাপাশি যদি অন্য কিছু আসে যেমন লিডারশিপ সোশ্যাল লিডারশিপ পলিটিক্যাল লিডারশিপ ইত্যাদি এগুলো আছে কিন্তু সকলেই তো যে কোনো একটা জায়গায় স্টাক হয়ে যেতে পারেন না তাই না এখানে এখানে আমরা দেখছি ব্যবসায়িক ক্ষেত্রেও লিডারশিপ আছে একাডেমিক ক্ষেত্রেও লিডারশিপ আছে তাই না শিক্ষাবিদ তিনি তার ক্ষেত্রে জাতিকে লিডারশিপ দিবেন নেতৃত্ব দিবেন তাহলে আলেমদের লিডারশিপ বলতে আমরা কি বুঝি আলেমদের মধ্যে কেরামকে যদি আমরা দেখি তাহলে দেখি যে সেখানে অনেক সাহাবারা পলিটিক্যাল লিডার ছিলেন চার খালিফা তার মধ্যে অন্যতম তাই না আহবকর আমর অর্থমান আলী রাদি আল্লাহ চালু মাইন আবার ইন্টালেকচুয়াল এবং একাডেমিক লিডারশিপে আমরা দেখি সাহাবাদের বিশাল সংখ্যক ইবনে আব্বাস রাদি আল্লাহ চালহ আবদুল অমর ইবনে মাসউদ আবু হুরায়রা হ্যাঁ এরকম অনেক সাহবা ছিলেন একাডেমিক লিডার একাডেমিক লিডার অনেককে দেখি আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে কূটনীতিবিদ ছিলেন অনেকে ছিলেন শিল্পপতি আব্দুর রহমান বিন আউ ছিলেন তখনকার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হ্যাঁ মদিনা আসার পরে বললেন যে আমাকে তোমরা বাজার দেখায় দাও তো খুব যোগ্য আসলে ব্যবসায়িক প্রতিভা না হলে তো এটা সম্ভব ছিল না বিভিন্ন জায়গায় ছিল অতএব আমরা যেন এক জায়গায় আসলে শুধু একটা জায়গায় আপনার পছন্দনীয় লোককে আপনি পাচ্ছেন না আলেমদের মতো থেকে পরে সমালোচনা করে দিলেন এটা ঠিক